এদিকে রয়েছে ঘোষ প্লাম্বার। সম্পূর্ণ খেলার যে টাইম ছিল তাতে কিন্তু কোনো গোল হয়নি, অর্থাৎ এখন টাই ব্রেকার হবে। আর এদিকে রয়েছে ফ্রেন্ড সোসাইটি, ফ্রেন্ড সোসাইটি 0-0 স্কোর হয়েছে, এখন টাই ব্রেকার হবে। দেখা যাক টাই ব্রেকারে আমরা ভালো কোনো সেভ দেখতে পারি কিনা। প্রথম শট ঘোষ প্লাম্বার দলের প্রথম সংক্রমণের জন্য তৈরি হচ্ছে মোবাইল, দুটি গোল রক্ষক রতন ফ্রেন্ডস সোসাইটি। দুজন ফুটবলার সমান সমান গোল, একটি করে শট তৈরি করল ফ্রেন্ড সোসাইটি রতন কর্ম। দ্বিতীয় শট প্রশংসা থাকবে রতনের জন্য, রতন কিন্তু নিজের কাছে কমপ্লিট করেছে। বাবাই টু মুম্বাই মাঠে কিন্তু তিল চেঞ্জ হয়ে গেছে, হবে কি একটা সেভ দেখা যাক। ও সুতরাং স্কোর লাইন ফ্রেম সোসাইটি 2 করে দেয় দল কিন্তু কোয়ার্টার ফাইনালে। শটটা কি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ শট হয়ে গেছে রেফারির সিদ্ধান্ত তো এটাই মনে হচ্ছে। ফেন্ডিং ইজ নট অ্যালাউ আমাদের অর্গানাইজিং কমিটি জানিয়েছেন, সুতরাং এটাকে মানতে হবে, ফেন্ডিং ইজ নট অ্যালাউ। আর ফুটবলে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। সুতরাং বিতর্কের সৃষ্টি লাগলো বলটা তার তো বলে পেন্টিং কিন্তু অ্যালাউ নেই, সেটাই বলতে চাইছে, এবং জিতে গেল কিন্তু ফ্রেন্ড সোসাইটি।